আচ্ছা বলো, স্ট্রেটরে কি আছে আমাদের? স্ল্যাং স্যার, স্ল্যাং? গালি, স্ল্যাং মানে কি বলো তো? ইয়েস, গালি। গালি স্যার, এটাই আমরা জানি, যে আমরা জানি যে স্ল্যাং মানে গালি, হ্যাঁ মানে, কিন্তু এটা হচ্ছে রং। স্ল্যাং মানে কখনোই গালি না, ওকে হ্যাঁ মনে থাকবে। ওকে আমরা ওকে যারা ভুলটা জানি, সবাই ভুলটা শুদ্ধ করে নেন, স্ল্যাং মানে গালি না। স্ল্যাং এর একেবারে, যেমন আমি তোমাকে একটা স্ল্যাং বুঝাই, হ্যাঁ বাংলা স্ল্যাং। আমি ওকে বললাম তোকে দেখতে খুব সুন্দর লাগছে, তোকে দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দর এটা লাগছে, হচ্ছে কি আমাদের একেবারে নর্মাল বাংলা না? এবার আমি বললাম তোরে দেখতে জটিল লাগতেছে, তোরে দেখতে জটিল লাগতেছে। জটিল লাগছে, তো হ্যাঁ এই যে তোরে দেখতে জটিল লাগতেছে, এই যে এই জটিল মানে কি ডিফিকাল্ট? না এই এই জটিল মানে কি বলতো? অনেক সুন্দর বা অসাধারণ কিছু একটা, ওইটাই না, আগে যেটা বললাম না, তোকে দেখতে সুন্দর লাগছে, ওইটাই হচ্ছে রে, তোরে দেখতে জটিল লাগতেছে। বন্ধু বান্ধব বলে না তোমারে মাঝে মাঝে, যথেষ্ট তোরে জটিল হ্যাঁ লাগতেছে বলে, দেখতে? ওই জটিলটা হ্যাঁ মানে হলো সুন্দর, জটিল মানে হলো সুন্দর, খেয়াল করছো? তো এই জটিলটাই হচ্ছে কি আমাদের একটা স্ল্যাং। এখন এই স্ল্যাং কি গালি? না বলে না একদম মামা, না, মামা অস্থির, পোলাপান বলে না যে মামা অস্থির? হ্যাঁ আমার হ্যাঁ একটু মাঝে মাঝে স্টুডেন্ট বলে যে স্যার আপনার অস্থির লাগতেছে, আবার বলে অস্থির ক্লাস, কি বলে? অস্থির ক্লাস, এই অস্থির মানে কি ওই অস্থির? এই অস্থিরটা ওরা ভালো অর্থে ইউজ করছে। সো এটাই হচ্ছে একটা স্ল্যাং, এটাই হচ্ছে কি বলতো স্ল্যাং। স্ল্যাং, তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে একটা কথ্য ভাষা, কি বলতো? কথ্য ভাষা, এটা একটা কথ্য ভাষা। তো স্ল্যাংটা হচ্ছে একেবারেই কথ্য ভাষা। এখন স্ল্যাং যদি কারো না জানা থাকে, তাহলে কিন্তু সে আনসার করতে পারবে না। যেমন ধরো বাংলা ভাষা কেউ শিখবে, ধরো আমি ওরে শিখাইছি কি, যে ওরে শিখাইছি যে সুন্দর মানে হলো সুন্দর, তাহলে তোমাকে দেখতে সুন্দর, তাকে দেখতে সুন্দর, তারে দেখতে সুন্দর, এগুলো সে বুঝে। হুট করে যদি তারে বলে যে আরে মামা বলিস না জটিল, ও মনে করবে কি ডিফিকাল্ট মনে করবে না? হ্যাঁ কারণ করবে, হচ্ছে কি বলতো, ও মনে করবে কি কারণ রে, হচ্ছে ও জানে ডিফিকাল্ট বাংলা হচ্ছে জটিল, হ্যাঁ ও জানে জটিল মানে ডিফিকাল্ট, বুঝছো? এখন আমরা যে এই জটিল বলতে অন্য জটিল বানায় ফেলছি, এটা তোর জানে না। এখন ও যদি জানে, ও যদি শেখায় যে দেখ আমাদের এলাকার এটা একটা স্ল্যাং, জটিল মানে সুন্দর, ঠিক আছে, তাহলে কিন্তু ওর দ্বারা কি হবে এটা বোঝা সক্ষম হবে। সো স্ল্যাংটা গালি না, স্ল্যাং হচ্ছে একটা দেশের একেবারেই কথ্য ভাষা। এখন স্ল্যাংটা কি আমরা ফর্মাল সিচুয়েশন ইউজ করি নাকি টোটালি ইনফর্মাল, বলো তো? ইনফর্মাল, ইনফর্মাল, জটিল, অস্থির, এগুলো ইনফর্মাল সিচুয়েশন ইউজ করি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের স্ল্যাং। সো আমরা স্ল্যাংটাকে শুরু করি। হ্যাঁ, যারা মনে করছেন যে স্ল্যাং মানে হচ্ছে গালিগালাজ, এটা রং।